নওদা ব্লকের আমতলা বাজারে আমতলা পাটিকাবাড়িগামী রাস্তার উপর হঠাৎ একটি বড় পাকুড় গাছের ডাল ভেঙে পড়ল একেবারে রাস্তার উপরে। তার ফলে ঘণ্টা দুই রাস্তা অবরুদ্ধ হয়ে গেল। কোনো ঝোড়ো হাওয়া না থাকা সত্ত্বেও এই পাকুড় গাছের বড় ডালটি ভেঙে পড়ল। সৌভাগ্যক্রমে বেঁচে গেলেন এক বৃদ্ধ ব্যক্তি, যিনি শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম। তিনি তার হুইল চেয়ারওয়ালা গাড়িতে বসেছিলেন ওই রাস্তার ধারেই। বলছি কিভাবে ভাঙলো? আপনি কোথায় ছিলেন? আমরা এখানেই ছিলাম, এখানে ছিলাম আমরা। ঘরের কি ক্ষতি হয়েছে? ঘরের কিছু ক্ষতি হয়নি, কিছুরই ক্ষতি হয়নি, সব আছে। কিন্তু এই ভদ্রলোক কে ছিল এখানে? এই গাড়ি ভেঙে গেছে, অথচ ওর কিছু হয়নি। কোন ঝড় ছিল বা বাতাস ছিল? হঠাৎ ভেঙে পড়লো, হঠাৎ ভেঙে পড়লো, কিছু হয়নি, হঠাৎ ভেঙে পড়লো। ওই গাছের ডাল পড়ে একটি ছোট দোকান ভেঙে গেছে এবং পাশের একটি বাড়ির টালির চালের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ হতাহত হয়নি, কিন্তু যে ব্যক্তি সৌভাগ্যক্রমে বেঁচে গেছে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ায় তাকে হসপিটালে ভর্তি করে। আমতলা পাটিকাবাড়ি রাস্তায় এভাবে হঠাৎ গাছের বড় ডাল ভেঙে পড়ায় প্রায় দু ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।